খাদ্য সংকট আর রোগ ব্যাধির কারণে সময়ের আগে কোরবানির পশু বিক্রি করতে বাধ্য হচ্ছেন উত্তরাঞ্চলের অনেক খামারি। পাচ্ছেন না কাঙ্ক্ষিত দামও। খামারিদের অভিযোগ, রোগ ব্যাধি মোকাবেলায় মাঠে নেই প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবে আছে উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের 26 জেলা। উত্তরাঞ্চলের পরিস্থিতি সবচেয়ে খারাপ। এতে মানুষের সাথে বেকায়দায় পড়েছে গবাদি পশুও। কোরবানি ঈদকে সামনে রেখে স্বপ্ন দেখছিলেন অনেক খামারি, কিন্তু বন্যায় ভেস্তে গেছে সবকিছু। একদিকে খাদ্য সংকট, অন্যদিকে রোগের বিস্তার। গরু আছে, গরুরও কোনো খাদ্য কোনটা নাই, গরুটাও বাসানি খুব বিষম দেয়। বন্যার সময় কিভাবে পশুর পরিচর্যা করতে হবে তা জানেন না অনেক খামারি। এই অবস্থায় প্রাণী সম্পদ বিভাগের কর্মীদের সহযোগিতা বেশি দরকার, কিন্তু তাদের দেখা পাচ্ছেন না অনেক খামারি। দেড় মাস হলে গরু ডাক্তার আসে নাই। হ্যাঁ, আমরা কোনো ওষুধপাতি পাইনি, সরকারি কোনো অনুদান পাইনি। চার দিন হলে তাও ডাক্তার আসে নি। গরুগুলো কি দামি জিনিস, জিনিসগুলো কি অসুখ মারা যায়। তবে প্রাণী সম্পদ বিভাগের কর্মীদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে আমার ইনস্ট্যান্ট অর্ডার দেওয়া আছে যে যখন যেখানে বন্যা হবে সঙ্গে সঙ্গে সেখানে একটা মেডিকেল টিম তৈরি করবে এবং মেডিকেল টিম স্ট্যান্ড বাই থাকবে যদি গবাদি পশুর, আপনি জানেন যে বন্যার পরে কিন্তু রোগ ব্যাধি হয়। দেশের বেশিরভাগ গরুর খামার উত্তরাঞ্চলে। দুই দফা বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এই এলাকার খামারিরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।